সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লান্ট ব্রিডিং এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, এবং এটা হচ্ছে প্লান্ট ব্রিডিং সম্পর্কিত একটা বেসিক ধারণা বা প্রাইমারি ধারণা। এখানে আমরা প্লান্ট ব্রিডিং এর সংজ্ঞা, তারপরে হিস্ট্রি, যে ইতিহাসগতভাবে এটা কোথা থেকে আসছে বা কতদিন ধরে এটা প্রচলিত রয়েছে, সেই বিষয়টা আমাদের আলোচনার মধ্যে থাকবে। পাশাপাশি আমরা স্কোপ এবং অবজেক্টিভস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং বাংলাদেশে প্লান্ট ব্রিডিং এর যে গবেষণাগুলো হচ্ছে সেটা কোথায় কোথায় হচ্ছে, কিরকম হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে। তো আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা প্লান্ট ব্রিডিং সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবো, যেটার উদ্দেশ্য এবং পরিসর এই বিষয়গুলো আমাদের ভালোভাবে জানা হবে। তা আশা করি ভিডিওটি তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে উপকৃত হবে, এবং বিভিন্ন পরীক্ষায় সংক্রান্ত যেসব প্রশ্ন আসে সে প্রশ্নগুলোর উত্তর আমরা যথাযথভাবে বা সঠিকভাবে দিতে পারব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সেটিও জানাবে, আর যদি কোনো সমস্যা থাকে সেটিও কমেন্ট আকারে জানালে আমি এই সম্পর্কে আমার উত্তর দিতে পারবো বা তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। পাশাপাশি আমার চ্যানেলটি যদি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে এ সংক্রান্ত ভবিষ্যতে প্লান্ট ব্রিডিং এর যে নিয়মিত লেকচারগুলো থাকবে সেগুলোও তোমরা উপভোগ করতে পারো বা দেখতে পারো। তা আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করি। আমরা প্রথমে ডেফিনেশন অফ প্লান্ট ব্রিডিং, প্লান্ট ব্রিডিং এর সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে প্লান্ট ব্রিডিং ইজ দ্য সায়েন্স অফ চেঞ্জিং দ্য ট্রেডস অফ প্লান্টস ইন অর্ডার টু প্রোডিউস ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ প্লান্ট ব্রিডিং বা উদ্ভিদ প্রজনন বিদ্যা যেটি বলা হয়ে থাকে, এটি হচ্ছে এমন একটি বিজ্ঞান যার মাধ্যমে আমরা ট্রেডস অফ প্লান্টস অর্থাৎ উদ্ভিদের বৈশিষ্ট্য পরিবর্তন করা হয় ইন অর্ডার টু প্রোডিউস ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ যে উদ্ভিদটা তৈরি করা হবে বা উদ্ভিদ ভ্যারাইটি তৈরি করা হবে তার মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য থাকবে, ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এরকম কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টি করাটাই হচ্ছে প্লান্ট ব্রিডিং এর একটা অন্যতম বিষয় বা কাজ। ইট হ্যাজ বিন ইউজ টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ নিউট্রিশন ইন প্রোডাক্টস ফর হিউম্যানস অ্যান্ড অ্যানিমেলস। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কোয়ালিটি অফ নিউট্রিশন অর্থাৎ পুষ্টির পরিমাণ, একটা উদ্ভিদের মধ্যে পুষ্টির পরিমাণ বা ওই যে উদ্ভিদজাত যে পদার্থগুলো থাকবে তার মধ্যে ফল বা বিভিন্ন যে পাতা থাকবে, কাঠ থাকবে, এই বিষয়গুলোর মধ্যে যে পুষ্টি উপাদান সেই পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি করা, এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে হিউম্যান অ্যান্ড অ্যানিমেলস অর্থাৎ মানুষ ও পশু পাখি যত আছে তাদের কল্যাণের কথা চিন্তা করেই এই প্লান্ট ব্রিডিং করা হয়ে থাকে। আমরা এই সংজ্ঞাটা দেখি, সোর্স উইকিপিডিয়া বলা হয়েছে, উইকিপিডিয়াতে আমরা এরকম একটা সংজ্ঞা দেখি। আরো অনেকগুলা সংজ্ঞা আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো মূল বিষয়টা হচ্ছে এটাই যে উদ্ভিদের বৈশিষ্ট্য পরিবর্তন করা, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পরিবর্তন করে সেটাকে আমাদের মানুষের পশু পাখি বা সকল কিছুর কল্যাণে ব্যবহার করাটাই হচ্ছে প্লান্ট ব্রিডিং এর মূল বিষয়। হিস্ট্রি অফ প্লান্ট ব্রিডিং যে বিষয়টা, যে অ্যাবাউট 9,000 to 11,000 ইয়ার এগো প্লান্ট ব্রিডিং স্টার্টেড উইথ এগ্রিকালচারাল প্লান্টস বাই আর্লি ফার্মার্স। অর্থাৎ 9,000 থেকে 11,000 বছর পূর্বে যখন মানুষ কৃষিকাজ শুরু করেছিল তখনই তারা কৃষিকাজ করতে গিয়ে দেখেছে যে কিছু কিছু ভ্যারাইটির মধ্যে উন্নত বৈশিষ্ট্য বা তার ফলন ভালো, উৎপাদন ভালো বা সেখানে ভালো বীজ পাওয়া যায়, এই বিষয়গুলো তারা লক্ষ্য করেছিল, এবং সেগুলা সংরক্ষণ করা এবং সেইটা থেকে কিভাবে আরো ভালো জাত সৃষ্টি করা যায় এই বিষয়গুলো তাদের চর্চার মধ্যে এসেছিল। এবং সেখান থেকে আমরা বলতে পারি যে এই কৃষকরাই মূলত প্লান্ট ব্রিডিং এর সূচনা করেছিলেন, এবং সেটা অনেক 9,000 থেকে 11,000 পূর্বের একটা বিষয়, এবং এই কাজগুলা কৃষকরা অলরেডি করে আসতেছিলেন। নেক্সট আমরা দেখি যে গ্রাফটিং টেকনোলজি হ্যাড বিন প্র্যাকটিসড ইন চায়না বিফোর 2000 BCE। অর্থাৎ 2000 বছর খ্রিস্টপূর্বে, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বেই যে গ্রাফটিং যে বিষয়টা, অর্থাৎ একটা উদ্ভিদের পরাগরেণু একটা উদ্ভিদের গর্ভমুণ্ডের উপরে যুক্ত করা বা স্পর্শ করা, এই যে প্রযুক্তিটা, এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন প্রযুক্তিটা, এটা আমরা দেখি যে চীনের মধ্যে
2000 বছর পূর্বে যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর পূর্বে এই চর্চাটা ছিল, অর্থাৎ চীনারা ধরে নেওয়া যায় যে এই শঙ্করায়ণের যে বিষয়টা, এই বিষয়টা চীনাদের মাধ্যমেই প্রথম চর্চা হয়েছিল। নেক্সট এই বিষয়টা আমরা দেখি যে খুব ভালোভাবে করেছেন গ্রেগর জোহান মেন্ডেল, যাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়ে থাকে। ওয়ার্ক উইথ প্লান্ট হাইব্রিডাইজেশন লিড টু হিজ এস্টাবলিশিং ল অফ ইনহেরিটেন্স, অর্থাৎ আমরা জানি যে গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে, এবং উনি খুব বংশগতির ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন। এই সূত্র দুইটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, আর একটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। এই দুইটা সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, দ্বিতীয় সূত্রটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এগুলোকে আমরা বংশগতিবিদ্যার খুব গুরুত্বপূর্ণ সূত্র বলে থাকি, এবং সেই কাজটি করতে গিয়ে উনি প্লান্ট হাইব্রিডাইজেশন বা উদ্ভিদ সংকরায়নের কাজটি করেছিলেন, এবং উদ্ভিদ সংকরায়নের মাধ্যমে দেখা গেছে যে এই যে নতুন নতুন প্রজাতি বা ভ্যারাইটি সৃষ্টি করা যায়, এই বিষয়টি বিজ্ঞানীদের সামনে আসে, এবং এর মাধ্যমেই পরবর্তীকালে উদ্ভিদ সংকরায়নের কাজটি অনেক সহজ হয়ে যায়, এবং সেটা আমাদের বিজ্ঞানের জগতে বা প্লান্ট ব্রিডিং এর জগতে আলোড়ন সৃষ্টি করে, এবং বলা যায় যে এটির চর্চা আরো বৃদ্ধি পায়। যে কৃষক, যেটা কৃষক পর্যায়ে ছিল সেটা এখন বিজ্ঞানীদের পর্যায়ে চলে আসছে। রিলেটেড ব্রাঞ্চ অফ প্লান্ট ব্রিডিং, যে প্লান্ট ব্রিডিং এর সাথে যেসব বিজ্ঞানের যে শাখাগুলার সম্পর্ক রয়েছে সেই শাখাগুলার সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে যে বোটানি, যেহেতু এখানে প্লান্ট ব্রিডিং এর কাজটা উদ্ভিদের মধ্যেই থাকে, তাই এইটা বোটানির সাথে সরাসরি সম্পর্কিত। যে উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদের বিজ্ঞান হচ্ছে বোটানি, আবার প্লান্ট ব্রিডিং যেটা আছে, যে উদ্ভিদ সংকরায়ন, সেই বিষয়টাও এই উদ্ভিদ বিজ্ঞানের বিষয়। তাহলে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বোটানি প্লান্ট ব্রিডিং এর সাথে সরাসরি সম্পর্কিত। নেক্সট আমরা যে বিষয়টা দেখি, জেনেটিক্স অ্যান্ড সাইটোলজি। জেনেটিক্স বিষয়টা তো আমরা অলরেডি আলোচনার মধ্যে আসছে, যে আমরা জানি গ্রেগর জোহান মেন্ডেল উনি বংশগতিবিদ্যার সূত্র দেওয়ার মাধ্যমেই জেনেটিক্সের আবির্ভাব, এবং জেনেটিক্সের খুব গুরুত্বপূর্ণ সূত্র দুটি, এই সূত্র দুটি সম্পূর্ণভাবে নির্ভরশীল হচ্ছে প্লান্ট ব্রিডিং এর উপরে। এবং এছাড়া জেনেটিক্সের পরবর্তীকালে আরও যত সূত্র আবিষ্কার হয়েছে বা বিভিন্ন বিষয়গুলা, লিঙ্কেজ আছে, ক্রসিং ওভার আছে, জেনেটিক রিকম্বিনেশন, এপিস্টেসিস, অনেক বিষয় আছে, সবগুলা বিষয়ের আসলে নির্ভর করতেছে এই ব্রিডিং পদ্ধতির উপরে। সেখানে প্রাণীর উপরেও বিভিন্ন ধরনের ব্রিডিং করা হয়েছে। এইখানে আমরা জেনেটিক্সের ক্ষেত্রেই আমরা প্লান্ট ব্রিডিংটা উদ্ভিদের উপরে যে কাজগুলা করা হয়ে থাকে তার সাথে প্লান্ট ব্রিডিং সরাসরি সম্পর্কিত, এবং এটার সাথে আরেকটা বিষয় জড়িত যে কোষবিদ্যা, সাইটোলজি, যে এখানে কোষের মধ্যে, গ্যামেটের মধ্যে আমরা পরিবর্তন দেখি, তারপরে জাইগোটের মধ্যে আমরা পরিবর্তন দেখি, এই বিষয়গুলো সাইটোলজির সাথে সম্পর্কিত, এই জন্য এখানেও প্লান্ট ব্রিডিং এর সাথে তার রিলেশন রয়েছে। অ্যাগ্রোনমি হচ্ছে কৃষিবিদ্যা যেটা, বা কৃষিকাজ, এবং আমরা দেখেছি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে কৃষকরাই মূলত প্লান্ট ব্রিডিং এর প্রথম উদ্যোক্তা, বা তারা এই কাজটি করেছিলেন উন্নত জাত সৃষ্টি করার জন্য বা সেগুলাকে সংরক্ষণ করার জন্য। তারা প্লান্ট ব্রিডিং এর প্রথম আশ্রয় নিয়েছিলেন কৃষকরাই। তাহলে সরাসরি অ্যাগ্রোনমিটা সরাসরি বা বলা যায় যে প্লান্ট ব্রিডিং এর একেবারে প্রাথমিক পর্যায়ের বিষয় ছিল অ্যাগ্রোনমি। চার নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্লান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্বের এখানে অনেকগুলা বিষয় আছে, যে উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদানের বিষয় আছে, ফ্লাওয়ারিং এর বিষয় আছে, ফ্রুটিং এর বিষয় আছে, এই বিষয়গুলো সরাসরি সম্পর্কিত। এখানে কিভাবে আয়ন অ্যাবজর্পশন হয়, পানি শোষণ, লবণাক্ত, বিভিন্ন ধরনের আয়ন শোষণ, এই বিষয়গুলোর সাথেও প্লান্ট ব্রিডিং এর সম্পর্ক রয়েছে। কারণ প্লান্ট ব্রিডিং এর মাধ্যমে আমরা যেসব প্রতিকূল সহিষ্ণুতা বা এই ধরনের জাতের সেলিনিটি সহিষ্ণু, খরা সহিষ্ণু, যে বিভিন্ন উদ্ভিদের কথা বলে থাকি, তার সাথে ফিজিওলজির সরাসরি সম্পর্ক রয়েছে। পাঁচ নম্বর হচ্ছে প্লান্ট প্যাথোলজি অ্যান্ড অ্যান্টোমোলজি। প্যাথোলজি হচ্ছে রোগতত্ত্ববিদ্যা, এবং অ্যান্টোমোলজি হচ্ছে পতঙ্গবিদ্যা, যেটা অর্থাৎ এগুলার থেকে কিভাবে উদ্ভিদকে রক্ষা করা যায়, বা এই ধরনের রোগ প্রতিরোধী জাত তৈরি করা বা পতঙ্গ প্রতিরোধী জাত তৈরি করা, এই বিষয়গুলো সাহায্যে আমরা
প্ল্যান্ট ব্রিডিং এ এই ধরনের জাত সৃষ্টি করার জন্য কাজ করা হয়ে থাকে, তাহলে সেই বিষয়টা বোঝার জন্য প্ল্যান্ট প্যাথোলজি বা এন্টোমোলজি বিষয়টা আমাদের বোধগম্য বা বুঝতে হয়। ব্যাকটেরিওলজি হচ্ছে ব্যাকটেরিয়া বিদ্যা। ব্যাকটেরিয়া আমরা জানি যে উদ্ভিদের মধ্যে অনেক ধরনের রোগ সৃষ্টি হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে, এবং সেই ব্যাকটেরিয়া প্রতিরোধী জাত সৃষ্টি করার জন্য প্ল্যান্ট ব্রিডিং এ কাজ করা হয়ে থাকে। সেজন্য ব্যাকটেরিওলজি সাথেও প্ল্যান্ট ব্রিডিং এর সম্পর্ক রয়েছে। প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি যেটা আছে, যে উদ্ভিদ প্রাণ রসায়ন বা উদ্ভিদের মধ্যে যেসব রাসায়নিক যৌগগুলা রয়েছে, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এই জাতীয় যত যৌগ রয়েছে, সেই যৌগগুলার সাথেও প্ল্যান্ট ব্রিডিং এর সম্পর্ক রয়েছে। কারণ আমরা বর্তমানে বিভিন্ন ধরনের কেমিক্যালস বা গুরুত্বপূর্ণ কেমিক্যালস, এগুলা ক্ষতিকর কেমিক্যালস গুলা কিভাবে দূর করা যায় বা কিভাবে গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থগুলা এই উদ্ভিদের সাথে যুক্ত করা যায়, সেই বিষয়গুলো আমরা প্ল্যান্ট বায়োকেমিস্ট্রিতে আলোচনা করে, প্ল্যান্ট বায়োকেমিস্ট্রির সহযোগিতা নিয়ে আমরা প্ল্যান্ট ব্রিডিং এ সেই বিষয়টা প্রয়োগ করতে পারি। 8 নম্বর হচ্ছে বায়োমেট্রি। বায়োমেট্রি হচ্ছে জীবমিতি বা কিভাবে এদের পরিসংখ্যানের সাহায্যে আমরা কাজগুলা করে থাকি। তো এখানে প্ল্যান্ট ব্রিডিং এর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এখানে পার্সেন্টেজ আমরা যেটা দেখেছিলাম যে জেনেটিক্স এর ক্ষেত্রে মেন্ডেল যে কাজগুলা করেছিলেন সেখানে উনি পরিসংখ্যানের সাহায্য নিয়েছিলেন। এবং পরিসংখ্যান ছাড়া একটা বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে না, যে এই জাতটা, যে জাতটা নতুন যে জাতটা উদ্ভাবন করা হলো তার কি পরিমাণে সে ফলাফল দিতে পারে বা তার থেকে কত পার্সেন্ট লস হতে পারে, এগুলো যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো পরিসংখ্যানিক ভাবে ব্যাখ্যা করতে হয়। সেই জন্য প্ল্যান্ট ব্রিডিং এর কাজগুলো করার জন্য আমাদেরকে বায়োমেট্রিও ব্যবহার করতে হয়ে থাকে। নেক্সট আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে স্কোপ অফ প্ল্যান্ট ব্রিডিং। যে প্ল্যান্ট ব্রিডিং এর পরিসর কতটুকু বা এর মধ্যে কি কি কাজ করা হয়ে থাকে। প্রথম হচ্ছে যে আমাদের মেইন স্কোপ যেটা হচ্ছে যে ক্রিয়েশন অফ ভেরিয়েশন, অর্থাৎ আমরা প্ল্যান্ট ব্রিডিং করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভেরিয়েশন বা বৈচিত্র্য আনতে চাই, যে বিভিন্ন ধরনের নতুন নতুন বৈচিত্র্য আনা বা যে বিষয়টা আছে এই বিষয়টার জন্য আমরা কাজ করে থাকি। বৈচিত্র্য সৃষ্টি করাটা আমাদের উদ্দেশ্য, এবং এটা উন্নত ধরনের শস্য হতে পারে, কালার হতে পারে বা বিভিন্ন কোয়ালিটির পরিবর্তন হতে পারে ক্রিয়েশন অফ ভেরিয়েশনের মধ্যে। 2 নম্বর হচ্ছে সিলেকশন অফ ডিজায়ার্ড ভ্যারাইটিস, এটা সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় স্টেপ। এখানে আমরা এই কাজটা খুব ভালোভাবে করার জন্য ব্রিডিং মেথড ডিজাইন করে নিতে হয় বা নকশা করে নিতে হয়, তাতে এই কাজগুলার ক্ষেত্রে কি ধাপ। তো এখন এই ডিজায়ার্ড ভ্যারাইটিস বা কাঙ্ক্ষিত ভ্যারাইটি উদ্ভাবনের জন্য সেই ভ্যারাইটিগুলা নিয়ে কাজ করতে হবে। যে আমরা যখন কোনো সংকরায়ন করি তখন সেখানে বিভিন্ন ধরনের প্রজন্ম আসে বা বংশধর আসে, তার মধ্যে থেকে কাঙ্ক্ষিত বংশধর যেটা সেটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। আমরা যে কাজগুলা সংকরায়নের বা প্ল্যান্ট ব্রিডিং এর যে কাজগুলা করব সেগুলাকে আমাদের মূল্যায়ন করতে হবে, যে এগুলা কতটা ইফেক্টিভ হবে বা কার্যকর হবে ভবিষ্যতে, সেটার জন্য আমাদের একটা মূল্যায়ন প্রক্রিয়া রয়েছে। এটা যেমন বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে বারি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট যেটা রয়েছে, বারি বলা হয়ে থাকে। এখানে দেখা যায় যে সিড সার্টিফিকেশন বোর্ড রয়েছে, যে যারা দেখা যায় যে বিভিন্ন ধরনের যে বীজগুলা থাকে সেই বীজগুলা অনুমোদন দিয়ে থাকে, অর্থাৎ মূল্যায়নের মাধ্যমে। এটা হচ্ছে তৃতীয় একটা গুরুত্বপূর্ণ ধাপ। 4th ধাপ হচ্ছে সিড মাল্টিপ্লিকেশন, 4th স্টেপ এটা। যে আমরা যখন একটা কাঙ্ক্ষিত বীজ পেয়ে গেলাম সেই বীজটাকে আমাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, কারণ অল্প বীজ নিয়ে কাজ করলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে বা সেগুলোর থেকে আমরা হয়তো ভালো ফলাফল নাও পেতে পারি। এই জন্য আমাদের হাতে অবশ্যই প্রচুর পরিমাণে পর্যাপ্ত বীজ থাকতে হবে, এবং সেই বীজগুলো নিয়ে আমাদের উৎপাদন পর্যায়ে বা মাঠ পর্যায়ে যেতে হবে। তো এই কাজটা সাধারণত করে থাকে বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, তারা কিছু আমাদের সুনির্দিষ্ট কিছু কৃষক থাকে তাদের অধীনে, তাদেরকে এই কাজগুলো দেওয়া হয়, তারা যাতে এই বীজ থেকে উৎপাদন করে, এবং সেই বীজ থেকে যখন চারা উৎপাদন হবে, গাছ উৎপাদন হবে, সেখান থেকে আবার বীজ পাওয়া যাবে, সেই বীজগুলাকে সার্টিফাই করা বা প্রত্যয়ন করা, সেগুলাকে প্যাকেট করে রাখা ভবিষ্যতের জন্য এবং বাজারজাত করা, এই কাজগুলা করা হয় এই পর্যায়ে। 4th পর্যায়ে এই কাজগুলা করা হয়ে থাকে।
পাঁচ নাম্বার হচ্ছে যখন আমরা এইগুলো সিড, পর্যাপ্ত পরিমাণে সিড বা প্রচুর পরিমাণে সিড আমাদের বীজ প্যাকেজ করা হয়ে গেছে বা বাজারজাত করা হয়ে গেছে, তখন সেগুলাকে সিড ডিস্ট্রিবিউশন টু ফার্মার্স, তখন সেগুলা যাতে কৃষকদের কাছে পৌঁছায় সেই উদ্যোগ নিতে হবে, সেটা হচ্ছে পঞ্চম ধাপের একটি বিষয়। নেক্সট আমরা অবজেক্টিভস অফ প্ল্যান ব্রিডিং আলোচনা করব, যে আমাদের প্ল্যান ব্রিডিং এর উদ্দেশ্য কি কি বা এর মাধ্যমে আমাদের কি কি প্রয়োজন পূরণ হতে পারে। এক নাম্বার যেটা আছে যে হিউজ প্রোডাকশন, আমাদের প্ল্যান ব্রিডিং এর একটা অন্যতম উদ্দেশ্য ছিল প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করা। হ্যাঁ, এর জন্য আমরা দেখা গেছে যে হাই ইল্ডিং ভ্যারাইটি তৈরি করা হয়েছে, যার মাধ্যমে দেখা গেছে যে এগুলার উৎপাদন বা প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়েছে। যেমন রাইস, ধানের ক্ষেত্রে এটা হয়েছে, ধান থেকে আমরা এখন প্রচুর পরিমাণে ধান পেয়ে থাকি এখন ধানের চারা থেকে বা গাছ থেকে। পাশাপাশি হুইট, মেজ, গম, ভুট্টা এগুলা নিয়েও প্রচুর কাজ হচ্ছে এবং এদের প্রচুর হাই ইল্ডিং ভ্যারাইটি বা এগুলোকে বাংলায় উফশি বলা হয়, উচ্চ ফলনশীল এই যে শস্য রয়েছে, এই শস্যগুলা দেখা যায় যে প্রচুর পরিমাণে নতুন নতুন ভ্যারাইটি তৈরি করা হয়েছে এবং এর ফলে উৎপাদন অনেক বেড়েছে, ইনক্রিজ 80-90 মন ফ্রম 30-35 মন পার একর। প্রতি একরে দেখা গেত যে এক সময় 30-35 মন ধান হতো, সেখানে এখন 80-90 মন ধান হয়ে থাকে। পাশাপাশি আমরা জানি বর্তমানে জিনোম ডিসকোভারি অফ রাইস, যে ধানের জিন রহস্য বা এটা জীবন রহস্য বলা হয়ে থাকে, যে তার যে জিনোমটা, জিনোম হচ্ছে এক্সেট জিনকে আমরা জিনোম বলে থাকি, সেটা আবিষ্কার হওয়ার কারণে এখন দেখা গেছে যে ধানের উৎপাদন প্রায় 30 গুণ বেশি বৃদ্ধি করা সম্ভব হবে। তাহলে এটা খুব বড় ধরনের একটা সাফল্য বা অ্যাচিভমেন্ট আমাদের। দুই নাম্বার যে অবজেক্টিভসটা আমরা দেখি সেটা হচ্ছে অ্যাডভান্স কোয়ালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ শুধুমাত্র শস্যের পরিমাণ বৃদ্ধি করাটা আমাদের উদ্দেশ্য, এটা ছিল একটা প্রথম প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু পরবর্তীকালে যখন বিভিন্ন শস্যের পরিমাণ অনেক বেড়ে গেছে, তখন বাকি জিনিসগুলো তাদের কোয়ালিটির দিকটা আমাদের বিবেচনা করা হচ্ছে। যেমন এখানে গ্রেন সাইজ, অর্থাৎ দানার আকার আকৃতিটা কিরকম, সেরকম যেমন আমরা চালের ক্ষেত্রে বলে থাকি যে চালের সাইজটা যত ছোট হবে ততই সেটা মানুষ পছন্দ করে বেশি, চালটা যত মোটা হয় তখন সেটা অপছন্দ হয়, সেটার দামও কম পাওয়া যায়। কালার একটা গুরুত্বপূর্ণ বিষয়, শস্যের কালারটা যাতে সুন্দর দেখা যায়, সেন্ট। হ্যাঁ, যেমন অনেকগুলা চাল আছে যেগুলার থেকে, যেমন বাসমতি চাল আছে, পোলাও চাল আছে, এই ধরনের যে চালগুলো আছে, কালিজিরা চাল আছে, এই চালগুলার থেকে যে সেন্টটা বা গন্ধটা আসে সেটা ক্রেতাকে অনেক বেশি আকৃষ্ট করে বা আমাদেরকে আকৃষ্ট করে। কুকিং কোয়ালিটিটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটা কত দ্রুত রান্না করা সম্ভব হবে সে বিষয়টা আমাদের কাছে, যে একটা ভাত রান্নার যে বিষয়টা আমরা বলে থাকি সেটা কত দ্রুত রান্না করা যায় সেই বিষয়টাও আছে। পাশাপাশি ফলের বেলায় আমরা দেখি যে ফ্রুট কালার, ফলের কালারটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ফলের যদি খুব সুন্দর একটা কালার হয়, আমের বা লিচি, লিচু যেগুলো আছে এগুলোর, কাঁঠালের, এগুলোর কালারটা যদি সুন্দর হয়, এটার সাইজ আকার আকৃতিটা যদি খুব সুন্দর হয়, তার গন্ধ সুন্দর থাকে, তাহলে সেটা ক্রেতাকে খুব সুন্দরভাবে আকৃষ্ট করে এবং তখন সেটার অনেক বাজার মূল্য বেড়ে যায়। পাশাপাশি আরো কিছু বিষয়ের উপরে কাজ করা হয়েছে, যেমন সুগার অ্যামাউন্ট ইন সুগার কেন, আখের মধ্যে যে সুগার সেটার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের চিনির উৎপাদন বাড়বে। লাইসিন অ্যামাউন্ট ইন গ্রেন, যে শস্যের মধ্যে লাইসিন কি পরিমাণে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক উপাদান। ডিজিজ অ্যান্ড ইনসেক্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি করতে হবে, যে আমরা যখন দেখা যায় যে প্ল্যান ব্রিডিং এর মাধ্যমে যখন কোনো জাত সৃষ্টি করি, তখন দেখা যায় যে সেটা খুব সহজে রোগাক্রান্ত হয় এবং সেটার মধ্যে খুব সহজেই পোকা আক্রমণ করে থাকে। তাহলে এই ধরনের ভ্যারাইটিগুলো আবিষ্কার করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যে যাতে তারা বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে বা পোকামাকড় থেকে রক্ষা পায় বা পোকামাকড় থেকে রক্ষা পেতে পারে, সে ধরনের ভ্যারাইটি আবিষ্কার করাটাও প্ল্যান ব্রিডিং এর খুব গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য। চেঞ্জিং অফ ম্যাচুরিটি, যে পরিপক্ক কাল, যে ফলের যে পরিপক্ক হওয়াটা, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একসাথে যদি সমস্ত আম পেকে যায় তাহলে এটা একটা অসুবিধা, এটা যদি দেখা যায় যে ধীরে ধীরে পাকে বা একটা সময় নিয়ে পাকে তখন দেখা যায় যে কৃষকের পক্ষে অনেক লাভজনক হয় বিষয়টা। লাইন সেন্সিটিভিটি বা আলোক সংবেদনশীলতা, যে অনেক উদ্ভিদ আছে যারা দেখা যায় যে ছায়া পছন্দ করে কিন্তু আলোতে দেখা যায় তাদের সমস্যা হয়, আবার অনেক উদ্ভিদ আছে যারা আলো পছন্দ করে,
তাদেরকে দেখা যায় যে ছায়াতে রাখা যায় না, বা অন্ধকার অবস্থায় তাদের সমস্যা হয়, সেগুলা ভালো উৎপাদনে যেতে পারে না। এরকম অনেক সমস্যা হয় যে পর্যাপ্ত পরিমাণে রোদ বা আলো না পেলে এই গাছের মধ্যে ভালো ফলন আসতে চায় না বা উৎপাদন ভালো হয় না। সেই ক্ষেত্রটা আমরা এখানে বিবেচনা করতে পারি। ম্যাচুরিটি ইন সেম টাইম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরিপক্কতাটা একই সময়ে হওয়ার প্রয়োজন হয়ে থাকে। যেমন আমরা মুগ ডালের ক্ষেত্রে এই সমস্যাটা দেখি যে সেগুলা দেখা যায় যে একসাথে পেকে যাওয়ার কারণে একসাথে ঝরে যায়, বা দেখা যায় যে যখন একসাথে না পাকার কারণে অনেক সময় সমস্যা হতে পারে, যে দেখা যায় যে কোনোটা আগে পাকছে কিন্তু কোনোটা পরে, কিন্তু এগুলো দেখা যায় যে আহরণ করতে হয় এট এ টাইম, এটা পরবর্তীকালে আহরণ করলে এটা সেই সুবিধাটা পাওয়া যায় না যে কাঁচা পাকা সব একসাথে হয়ে যায়, এটা একটা সমস্যা। এই জন্য ধীরে ধীরে পাকার অনেক উদ্ভিদ আছে যাদের অনেক ফল আছে, যাদের ধীরে ধীরে পাকলে সুবিধা, আবার অনেকগুলো আছে একসাথে পাকলে সুবিধা হয়, এই বিষয়গুলো এখানে বিবেচনা করা হয় এবং সেইভাবে প্ল্যান ব্রিডিং এর কাজ করা হয়ে থাকে। চেঞ্জ সিড ডিসপার্সাল হ্যাবিট, যে অনেক সময় দেখা যায় যে বীজ আমরা যখন আহরণ করি তার পূর্বেই যদি বীজগুলা ঝরে পড়ে যায়, তখন এটা মুগ ডালের ক্ষেত্রে এরকম সমস্যা হয় যে গাছ দেখা যায় যে আহরণ করার পূর্বে এই বীজগুলা ঝরে মাটিতে পড়ে গেছে, তখন সেগুলা মাটির থেকে এত ছোট ছোট শস্য বা দানা আহরণ করা খুব কঠিন একটা বিষয় হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে যদি এদের যে আবরণটা বা খোসাটা ফলের খোসা সেটা যদি সহজে ফেটে না যায়, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হয় এবং সেই ধরনের ফল যাতে আমরা সৃষ্টি করতে পারি, যে অবিদারি যেটাকে বলা হয়েছে, যে এটা ফলটা যাতে সহজে বিদারিত না হয়। চেঞ্জ অফ গ্রোথ নেচার, যে অনেক সময় বৃদ্ধির একটা বিষয় আছে যে অনেক গাছ আছে অনেক লম্বা লম্বা হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত সেটা দাঁড়িয়ে থাকতে পারে না, খুব বাতাসে হালকা বাতাসে বা ঝড় বৃষ্টি আসলে খুব সহজেই সেটা ভেঙে পড়ে, এটা হচ্ছে গ্রোথ নেচারের একটা বিষয়। তো এরকম একটা জাত IR8 উদ্ভাবন করা হয়েছে যেটা শর্ট কিন্তু তার ফুল যেটা আছে পুষ্পবিন্যাসটা বেশ লম্বা থাকে বা শীষটা বেশ লম্বা থাকে ধানের শীষ, এটার ফলে দেখা গেছে যে অনেক সুবিধা হয়েছে এবং সেটা যখন গাছটা এই গাছটা খুব সহজে বাতাসে বা ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না। চেঞ্জ অফ ডরমেন্সি, সুপ্ততা কাল যেটা আছে, যে সুপ্ত কাল যদি অনেক সংক্ষিপ্ত হয় তাহলে সমস্যা হয়। যেমন বার্লি মুগ মুগ ডাল যেগুলো রয়েছে এগুলো শর্ট ডরমেন্সি, এগুলো দেখা যায় যে হালকা বৃষ্টিপাত হলে মাঠে যখন দেখা যায় যে সেই মাঠে বৃষ্টিপাত হয় তখন দেখা যায় যে এটা গাছে থাকা অবস্থায় বা মাটিতে পড়ে থাকা অবস্থাতেই অঙ্কুরিত হয়ে যায়, তাহলে সেটা তখন কালেক্ট করা বা আহরণ করা আমাদের জন্য জটিল হয়ে দাঁড়ায়। তো এটা ডরমেন্সি যাতে বাড়ানো যায় সে বিষয়টা নিয়ে বিজ্ঞানীরা কাজ করে। আবার অনেক উদ্ভিদ আছে বা অনেক বীজ আছে যাদের দীর্ঘমেয়াদী ডরমেন্সি থাকে, তাদেরকে আবার ডরমেন্সি কমানোটা খুব জরুরি হতে পারে। এটা প্রয়োজন অনুযায়ী সেই ডরমেন্সির উপরে বা সুপ্ততা পরিবর্তনের উপরে কাজ করার প্রয়োজন হতে পারে। 10 নম্বর হচ্ছে আনফেভারেবল ওয়েদার রেজিস্ট্যান্স, যে আমরা যে জলবায়ু থাকে সেই বিভিন্ন ধরনের প্রতিকূল জলবায়ুর বিরুদ্ধে যাতে আমাদের উদ্ভিদগুলো কাজ করে সেটা নিয়ে কাজ করা হয় এখানে। যেমন ওভার রেইন অতিবৃষ্টির, ড্রাউট খরা, সেলিনিটি হচ্ছে লবণাক্ততা, কোল্ড হচ্ছে শীত বা ঠান্ডা, এগুলা দেখা যায় যে এগুলার সাথে অনেক উদ্ভিদ অ্যাডজাস্ট করতে পারে না। বিশেষ করে আমাদের উপকূলীয় এলাকায় যে প্রচুর পরিমাণে সেলিনিটি বাড়তেছে, সেই এলাকায় সেলিনিটি প্রতিরোধ করার জন্য অনেক উদ্ভিদ জাত সৃষ্টি করার চিন্তা ভাবনা বা গবেষণা চলছে। মোর অ্যাডাপটিবিলিটি, এছাড়াও বিভিন্ন পরিবেশে বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের সাথে যাতে অভিযোজিত হতে পারে উদ্ভিদ, সেই বিষয়গুলো বিবেচনা করে প্ল্যান্ট ব্রিডিং এর কাজ করা হয়ে থাকে। রিমুভাল অফ আনডিজায়ার্ড এলিমেন্টস, অনেক সময় দেখা যায় যে অনেক উদ্ভিদের মধ্যে ফলের মধ্যে বা বীজের মধ্যে অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে, সেই ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলা দূর করার জন্য প্ল্যান্ট ব্রিডিং কাজ করে থাকে। যেমন এখানে বিএন অক্সাইল এমএন অ্যালানিন, এটা খেসারির ডালের মধ্যে থাকে। আরেকটা হচ্ছে ইউরাসিক অ্যাসিড অফ মাস্টার্ড অয়েল, যে আমরা যে সরিষার তেল তার মধ্যে ইউরাসিক অ্যাসিড রয়েছে, সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কিভাবে দূর করে আমরা এগুলা মুক্ত, এই রাসায়নিক উপাদান মুক্ত আমরা এই বীজগুলা উৎপাদন করতে পারলে দেখা যায় যে এগুলা মানুষের কাছে আরো বেশি সহায়ক বা সুবিধাজনক হবে।
ভ্যারাইটি ফর নিউ সিজন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফল আছে, যেমন আম, কাঁঠাল, লিচু, এগুলা দেখা যায় যে সব সিজনে পাওয়া যায় না, কিন্তু এগুলো যদি ভিন্ন সিজনে পাওয়া যেত, অন্যান্য যেমন নারকেলের মতো বা কলার মতো, এগুলো সারা বছর যদি পাওয়া যেত তাহলে আমাদের সুবিধা হতো। এটা নিয়েও বিজ্ঞানীরা এই প্লান্ট ব্রিডিং এর সাহায্যে কাজ করে যাচ্ছে, যাতে এগুলো আমরা সারা বছর পেতে পারি। সর্বোপরি 14 নম্বর যে বিষয়টা আছে যে ইভোলিউশনারি ইম্পর্টেন্স, অর্থাৎ বিবর্তনগত দিক দিয়েও গুরুত্ব আছে, যে নতুন নতুন ভ্যারাইটি বা নতুন নতুন প্রজাতির আবির্ভাবের ক্ষেত্রে প্লান্ট ব্রিডিং এর, বিশেষ করে ন্যাচারাল প্লান্ট ব্রিডিং এর, ন্যাচারাল সংকরায়নের, প্রাকৃতিক সংকরায়নের গুরুত্ব রয়েছে। সেই বিষয়গুলো আমরা এখানে এর মাধ্যমে অনুধাবন করতে পারি বা বুঝতে পারি। এগুলো নিয়ে যদি আমরা জিন পর্যায়ে কাজ করি তখন বোঝা যাবে যে প্রকৃতিতে যে সংকরায়ন গুলা ঘটেছে সেই সংকরায়ন গুলা কিভাবে ঘটেছে এবং বিবর্তনের ক্ষেত্রে তাদের কি ভূমিকা রয়েছে সেই বিষয়টা আমরা এখানে বিবেচনা করতে পারি। তো আমরা এখানে প্রথম যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে BARC, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, CCIP, কোঅর্ডিনেটেড ক্রপ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইরি, IRRI, ইন্টারন্যাশনাল রিসার্চ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, বারি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, BARD, বার্ড, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বিনা, BINA, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, BSRTI, বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, BAU, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, PADC, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। থ্যাংকস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, এবং সর্বোপরি ভিডিওটা যদি ভালো লাগে অথবা ভালো না লাগে তাহলে লাইক এবং কমেন্ট করার জন্য, এবং কোথাও কোনো অসুবিধা থাকলে সেটা মন্তব্য করে জানালে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আজকের মতো ধন্যবাদ।